ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 68তম জন্মদিন সোমবার 17ই সেপ্টেম্বর। এ উপলক্ষে সেবা দিবস হিসেবে ভারত জুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই সঙ্গে ত্রিপুরা রাজ্যেও নানা অনুষ্ঠান চলে। সকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্বাচনী কেন্দ্র বনমালীপুরে স্বচ্ছ ভারত অভিযান ও বিনামূল্যে স্বাস্থ্য শিবির চালু করা হয়। এর আগে প্রথমে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মঠচৌমুহনী বাজারে নরেন্দ্র মোদীর প্রতিকৃতির সামনে কেক কাটেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি মঠচৌমুহনী বাজার ঝাড়ু দেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া রাজ্যের বিভিন্ন এলাকায় বিনামূল্যে 24টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই সেবা দিবসে রাজ্যের সব মন্ত্রী, বিধায়ক, দলের সমস্ত স্তরের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। এসে 24 জায়গা মে পুরে প্রদেশ মে হো রা হ্যাঁ তো মেরে কো লাগতা হ্যায় আইডিয়া তো মে বোল নাই সকতা কিতনে লোক আয়েঙ্গে আব মে রাজ্য কে মুখ্যমন্ত্রী কে নাতে ইতনাই কোশিশ মেরে অন্দর রহতা হ্যায় মে কোশিশ করতা হুঁ তো লোক বিমার কম পড়ে এসা মেরা ইচ্ছা হ্যায় সরকার ভি উস দিশা মে কাম কর রহা হ্যায় তো উসমে সে जो भी लोग कोई भी छोटी मोटी बीमारी हो तो उस कैंप में आए, डॉक्टर को दिखाए और उसका इलाज हो, यही हमारा लक्ष्य है। और ऐसे मेरे को क्वेश्चन आप पूछेंगे, मैं ये बताऊंगा, मेरे राज्य में कोई बीमार ना रहे, ये मेरा और मेरे सरकार का लक्ष्य है। আজকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি শুভ জন্মদিন। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এই দিনটিকে সেবা দিবস হিসাবে পালন করার জন্য আমরা সবাই মিলে এবং পুরো ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের বাইরে আমরা সবাই এই দিনটিকে সেবা দিবস হিসেবে পালন করি। এবং স্বচ্ছতা যে ওনার মূল মন্ত্র, স্বচ্ছ ভারত, স্বচ্ছ মানসিকতা, ট্রান্সপারেন্ট নীতি, তার জন্য আমরা এখানে আমাদের প্রত্যেক মণ্ডলে, বনমানীপুর মণ্ডলে, কারণ এখান থেকে আমি নির্বাচিত হয়েছি, প্রত্যেক মণ্ডলে আজকে স্বচ্ছতা জন্য আমরা এই অভিযান করছি। সকাল থেকে প্রত্যেক এমএলএ, প্রত্যেক কার্যকর্তা ও তার সঙ্গে সঙ্গে আজকে ত্রিপুরাতে 24টি জায়গা হেলথ ক্যাম্প করা হচ্ছে, তার মধ্যে ফ্রি সমস্ত জনসাধারণকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, সেই কার্যক্রম রাখা হয়েছে। তার মধ্যেও হেলথ মিনিস্টার সহ হেলথ মিনিস্টার তেলেমুরাতে থাকবেন, বাকি অন্যান্য জায়গা সমস্ত মন্ত্রীরা, এমএলএরা, জনপ্রতিনিধিরা, পার্টির কার্যকর্তারা সেই কার্যক্রমে ভাগ নেবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী যাতে জনসাধারণ হতে পারে সেই বিষয়ে জাগরূকতা কীভাবে করা যেতে পারে তার একটা রূপরেখার বিষয়ে আলোচনা চক্র থাকবে। আর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ যারাই এই হেলথ ক্যাম্পে আসবে তাদের প্রাথমিক যে অথবা কিছু কিছু, কারণ হেলথ ক্যাম্পে এমনিতে তো বা ইসিসি বা এমআরআই তো হওয়া সম্ভব নয়, তো বাকি সব যাই প্রাথমিকভাবে করা যেতে পারে তার ব্যবস্থা আছে। আজ হেলথ ক্যাম্প হলে কিতনে লোক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।